দুর্নীতি প্রতিরোধে আদালতের জোরালো ভূমিকায় বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানালেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান দুর্নীতি বিরোধী সপ্তাহের চতুর্থ দিন শনিবার দুদক কার্যালয় থেকে বের হওয়া র‍্যালি শেষে মানববন্ধনে তিনি একথা বলেন শাস্তি দেওয়ার দায়িত্ব কমিশনের নয় শাস্তি শাস্তি প্রদান করে আদালত আদালত যত বেশি সক্রিয় ভূমিকা পালন করবে শাস্তি প্রদানের ক্ষেত্রে কেমোথেরাপি ততই এফেক্টিভ হবে দুর্নীতি পরায়ণীদেরকে জামিন দেওয়া যাবে না আদালত স্থগিত দিয়ে দুর্নীতি অনুসন্ধান দুর্নীতির তদন্ত দুর্নীতির বিচার স্থগিত করে দিবেন না এটাই আমাদের আমাদের অনুরোধ